আমাদের আপনারা দেখছেন টিভি। কোচুয়ায় কহলধরি সমাজ কল্যাণ সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কোচুয়ায় অসহায় দরিদ্র মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ ও ব্লাড রুপিং করা হয়েছে বিশে ফেব্রুয়ারি শনিবার কোচয়া উপজেলার করৈয়া ইউনিয়নের কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে কহলথরি আদর্শ সমাজ সংঘের আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন কোচয়ার কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন এম এম ফজলে কাদের মুকুল কহলথুরি আদর্শ সমাজ কল্যাণ সংঘের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান বাহার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার কহলথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম বাবুল সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন মজুমদার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসাল সমাজসেবক মওলানা আনোয়ার হোসেন মহিলা নেত্রী শাহিনুর রহমান প্রমুখ এ সময় সংগঠনের সহসভাপতি জাকির মোল্লা নাসির উদ্দিন প্রধান জসীম প্রধান যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম অর্থ সম্পাদক শামীম মজুমদার শিক্ষা ও সাহিত্য সম্পাদক বোদিয়াল আলম সুমন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ওই দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওই এলাকার পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষকে গাইনি মেডিসিন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে ও ব্লাড গ্রুপিং করা হয় চেতনা টিভি